করার সামর্থ্য নেই এখন কি করবেন উনি কোরবানি কি এখন তাকে দিতেই হবে নাকি কোনো উপায় আছে আর এই দেশে কোরবানিটা করলে হবে কিনা ترجمة بشراء الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين حاجتك أول شمعت الله رب العالمين ولله على الناس حج البيت من سطع إليه سبيل الله بلشن جي منوشر أفريق الله فروز جار তাহলে বানের ওপরেই হজ্ ফরজ হয় এখন এ বনের প্রশ্ন যে হজ্জিত যেতে পারছেন সামর্থ্য আছে কিন্তু হজ্জের একটা অংশ বিশেষ করে ইফরাদ হজ্ব সরি তামাত্তু হজ্ব এবং কেরান হজ্জের একটা অংশ হলো যে কোরবানি নিতে হবে দশ তারিখে তবে হজ্জে ইফরাদে কোরবানি লাগে না এখন ওনার করে দুটো অপশন হয় হজ যে ফরাত করবেন শুধু হজ হজ যে নিয়াত করে বের হবেন তা মাত্র হজ করবেন না বা কেরান হজ করবেন না তাহলে কোরবানি থেকে মাপ পেয়ে যাবেন আটা একান্ত যদি ইচ্ছা হয় কোরবানি তামাত্ম হজ করার যে হজের মাধ্যমে কি হয় ওই ওমরার এহরাম করে ওমরা করার পরে হালাল হয়ে যাওয়া যায় এটাকে হজ্জে তামাত্ম বলে এবং আট তারিখে আবার নতুন করে তারা এহরাম বাঁধে হজ্জের জন্য মানে হয় ভাবে হজ হয় এটাকে বলে তো যদি এরকম করতে চান আর থাকে মাত্র তাহলে তার জন্য সমাধান হলো প্রথমত বলবো যে চেষ্টা করবেন যেন এই কোরবানিটা উনি ব্যবস্থা করে ফেলেন কারণ হজ্জের এই কোরবানি এটাকে হাদি বলা হয় হাদিউন বলা হয়েছে এটা ওয়াজিব ফরজ তো চেষ্টা করবেন প্রয়োজন ধার করে হলো এই কোরবানিটা দিয়ে দেওয়ার যদি এখন তো এরকম হয় যে না সম্ভব হচ্ছে না তার জন্য। বা হজের মাঠে হাজি গিয়েছে তামাত্ম হজ করা নেয়াতে গিয়েছে কিন্তু টাকা পয়সা তার শেষ হয়ে গিয়েছে বিভিন্ন খরচে শেষ হয়ে গিয়েছে অথবা চোর ডাকাতে নিয়ে নিয়েছে এক কথাই যদি সে আর সামর্থ্য না রাখে হজ্জামত করার নিয়াত করার পরে কোরবাই সামর্থ্য না রাখে তাহলে আল্লাহ আল্লাহর বলেছেন যে তিন দিন রোজা থাকবে হজ্জের মাঠে আর বাকি সাতটি রোজা দেশে ফিরে আসার পরে রাখবে তিলকা আল্লাহ তুম্ এই হলো পূর্ণ দশটি দিন মানে দশটি রোজা তাকে রাখা লাগবে হজের মাঠে থাকা অবস্থায় তিনটি হজ থেকে ফিরে আসার পরে সাতটি এই হলো সমাধান যারা হজে করতে চায় কিন্তু কোরবানি করতে সামর্থ্য রাখে না বা সামর্থ্য ছিল হারিয়ে গিয়েছে হয়তো কোরবানি পশু হারিয়ে গিয়েছে বা কোরবানি কেনার টাকা শেষ হয়ে গিয়েছে যে কোনো কারণে এক কথায় সামর্থ্য নাই যাদের তাদের এই বিকল্প সমাধান তো এই বনকে আমরা পরামর্শ দেবো যে আপনি যখন হজ্জের মতো একটি বড় এবধ করতে পেরেছেন তো হাজের এই অনুষ্ঠানটিও করার চেষ্টা করেন বাকি তে হলেও আপনি কোরবানিটা দিয়ে দেন কোনো সমস্যা নেই দেশ থেকে আপনি কর্জ নিয়ে যান ঋণ নিয়ে যান কোনো ভালো মানুষ থেকে অসুবিধা নাই আশা করি উত্তর পেয়েছেন আরেকটি প্রশ্নের জবাব দিতে ভুলে গিয়েছি সেটি হলো যে উনি এটাও প্রশ্ন করেছিলেন যে এই কোরবানিটা দেশে দিলে হবে কিনা না দেশে দিলে হবে না এই কোরবানি হজ্জের মাঠেই দিতে হবে হজ্জের মাঠে দিতে হবে মানে মক্কা নগরীতে দিতে হবে এবং এর প্রধান মেহমান হলো মক্কা নগরীর ফকির মিসকিন মিনাসহ এই আশেপাশের এক কথায় মক্কার হারাম সীমানার ফকির মিস্কিন হল এর এক নাম্বার হকদার সুতরাং দেশে কোরবানি করলে যেহেতু তারা পাবে না নিশ্চিত অতএব দেশে কোরবানী করা যাবে না আর এটা হজ্জের মাঠের হাজির কোরবানি হজ্জের একটি অনুষ্ঠান সুতরাং নিজের দেশে এই কোরবানি করা সম্ভব নয় করলেও আদায় হবে না আশা করে বুঝতে পেরেছেন